এই যে মামা এখন কবুতর আমাকে বাজি দেখাবে, মামা বাজি দিবে তো ইনশাল্লাহ। ভাই তো দেখছি তোমার ঝুনঝুনি পড়ানি, ভাই কি পছন্দের কবুতর নেই? খুব ভাই খুব পছন্দের কবুতর। তো হাটে নিয়ে আসলেন বিক্রি করার জন্য, কারণ কি? আসসালামু আলাইকুম দর্শক বিন্দু, আমি জাহিদুল ইসলাম, জাহিদ পিজন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আবার আসলাম সেই ঐতিহ্যবাহী কাটাখালী বাজারে। দর্শক বিন্দু, আজকে হাটের দাম দর বিষয়ে জানবো, চলুন ভিডিওটি শুরু করা যাক। অনেক সুন্দর একটা কবুতর ভাই, বাজিটা দিদি কেমন কবুতরটার? আরেকবার দেখি, অনেক সুন্দর কবুতর। এটা কিন্তু বুটঠুটি কবুতর, পুরান জাতের কবুতর। এগুলা দেখুন চোখটা অনেক সুন্দর, যে কোনো লোকই চোখে মায়া পড়ে যাবে। আপনার পালসা, এটা কি রাস্তার মধ্যে তো নাকি? অনেক দূর থেকে আসছে তাও প্রায়। চার ঘাটে যা হোক ভাই, আপনি নেবেন নাকি ভাই? ভালো একটু উঠছে না, একটু বাজারে উঠছে চাষা বলতেছে। কয়টা আনছিলেন চাষা? কোনদিন ঘুরে আনেন না, বলতে পারবেন না? মানে কোথায় কালেকশন করে আনেন? দূর দূরান্ত থেকে কালেকশন করে হাটে নিয়ে আসেন? তো অনেকগুলো আছে কবুতর। বাচ্চা কবুতর কেমন কি দাম? গোলা 400 টাকা জোড়া। আপনার কাছে বেশিরভাগ গোলা কবুতর থাকে, আর বাচ্চাগুলা 400 টাকা জোড়া? মানে বাচ্চাও 400, বুড়োও 400? বাচ্চার চাহিদাটা ভালো ভালো। মানে এখন শীতের সময় অনেকজন রক্ত শর্ট, তো খায় খায় রক্ত করছে। তো চাষা বলছে কবুতরের বাজার একটু উঠছে। যাই হোক, আমরা একটু হাটটা গোটা দেখাই, ভিউ দেখাই। এগুলা ভাই দুইটাই নর না? দুইটাই নর। ভাই এগুলা দাম কত যাচ্ছেন? দুইটা 1000 যাচ্ছেন। কালারটা অনেক সুন্দর, নেজগুলো ছাতা। দেখুন কালারটা মার্শাল্লাহ, অনেক সুন্দর। মুখটা ভালো বড় হইলে হয়তো ভালো হইতো। একই রকম কবুতর সবগুলো, সবুজ লালগুলো আর সবুজ লাল লঙ্কা। কবুতর কেনাকাটা করছে ভাই। কি এই কবুতর গুলো একই বাসার কবুতর সব? এই জোড়াটা কত যাচ্ছিল? এক জোড়া না ভাই, দাম থাকছেন কত? এটা জোড়া 1000 চাইলাম, যে এটা আর এটা 1000 চাইলেন না? পারফেক্ট জোড়া সব 1000-ই নাকি? হাটের ভিউটা দেখাই দিই আপনাদেরকে, হাটের ভিউটা কি অবস্থা হাটের এখন। হাটটি কবলে জমে 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 উঠতেছে। এখন লোকজন সেভাবে হাটে ঢোকা শুরু করে নাই, সকাল 9টা থেকে হাটে জমা জমলাট হয়। এখন 8টা পার হয়েছে কবলে। আমাদের মামা এখানে কবুতর দেখানো হচ্ছে। নরম নরম লেখা
বাজার একদিন বাড়ি আপনার একদিন মানে যা থেকে ভালো গুপ্ত দিয়ে তারপর পুনে এর থেকে যদি সাধারণ কালার এই মাদিটার দাম কত? 600 টাকা দাম থাকছে মাদিটার আমাদের জনি ভাই। আমার কাছে ভালো ভালো কবুতর আছে, আপনার বাড়ি থেকে হাট থেকে কবুতর কালেক্ট করতে পারেন, খুব কম দামে কবুতর পাওয়া যায় হাটে। আর এই পাশে আর একটা খাঁচা আছে, ছোট ছেলে কবুতর বিক্রি করতে চলে আসছে। এই কবুতর কার? বরফ খাসা, তোমার বরফ বা কই? বরফ বা কই? তুমি সালাম আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছেন না? কি অবস্থা হাটের আজকে? ব্যথা কেন তো শুরু হয় নাই? নাই এই হাটটা কতক্ষণ থাকে? বেলা একটা পর্যন্ত। কটাতে শুরু হয়? 7:30 থেকে। আমার কাছে অনেক কবুতর আছে, দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর আছে, কিন্তু কবুতরগুলা এত কবুতর কালেকশন করছেন, আজকে কি সব বিক্রি করা হবে? মানে হয় তো নাকি? ও না, আমি তো তো পারবো না, যেগুলো কিনে না বিক্রি হলে কাটাই দামে ছেড়ে দিন। ও আচ্ছা আচ্ছা, কবুতরগুলোর ভিউ একটু দেখাই আপনাদেরকে। তো এখানে প্রায় কবুতরই মানে গোলা জাতের কবুতর বেশি আছে। আচ্ছা এখানে গোলা কবুতরের দাম কেমন? চারশো। এখানে ডিম বাচ্চাও কি আছে? ডিম বাচ্চাও কি আছে না? আচ্ছা ঠিক আছে। কবুতরের যে অসুস্থ কবুতর এটা থাকতে পারে না, এগুলো বিক্রি হয়ে যায় না, এগুলা কাটাই দামে কাটাই। ও আচ্ছা আচ্ছা, মানে এখানে লসও আছে লাভও আছে। তো দেখানো হলো, কবুতর দামও জানানো হলো, অন্য অন্য কবুতরগুলো দেখাই। এই যে এখানে কিছু কবুতর কোখা আছে ভাই, হাটের আজ কি অবস্থা? দামদর দামদর তো খুব একটা ভালো লাগে বড় ভাই, আজকে ভালো না না? বেশি কেনা করতে পারছেন ভাই? এক জোড়া? না এখনো বেশি কেনা করতে পারিনি। এটা কি এক জোড়া? তো আজকে আমরা কুখার কবুতরের দাম জানবো, ভাইয়ের কাছে বেশ অনেক কবুতর আছে। ভাই আপনার বাসায় কেমন কবুতর আছে? কুখা কবুতর গোটা 50-এক, এখানে তো অনেক আনছেন, প্রায় 20টা হয়ে যাবে। ভাই বাড়ায় বাইর হয়ে গেছিল ভাই। তো এখানে একটু কবুতর কুখা দেখাচ্ছে, এটা এটা কি ভাই? নন্নমাদি? এটা হচ্ছে আপনার হচ্ছে মাদি। এটা মাদি কবুতর, কুখার মাদি। আজকে হাটের দাম দর বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি, আচ্ছা সব ভালো লাগবে, কেউ আসলে চাইলে আসতে পারেন কবুতর ক্রয় করতে। ভাই আচ্ছা ও বের করেন না, কারণ অনেক কবুতর আছে, ভাড়া গেলে আবার। কত টাকা জোড়া চাচ্ছেন ভাই কবুতরের? 1500 টাকা জোড়া চাচ্ছি ভাই। 1500 টাকা জোড়া চাচ্ছেন না? আচ্ছা ভাই 1500 টাকা দ্বারা জোড়া চাচ্ছি কবুতরের দাম। ডিম বাচ্চা তো কে আছে ভাই? না ডিম বাচ্চা কে? হ্যাঁ মানে রানিং কবুতর তো একবারে রানিং হবে সব রানিং ভাই। আপনার থেকে কবুতর দুদিকে বাইরে থেকে কবুতর কালেকশন করতে চাই, দিতে পারবেন তো? আমি দিতে পারবো। আচ্ছা আপনার নাম্বারটা বলেন। 01723 2380 7962। এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ দুটোই আছে, সবই আছে। তো এই নাম্বারে ফোন দিলে ভাইকে পাবেন। ভাইয়ের বাসায় অনেক কুহা কবুতর আছে, কারো যদি কুহা কবুতর যদি কারো লাগে ভাই থেকে ক্রয় করতে। আর অনেকেই বলেন যে ভাই ভিডিওতে নাম্বার দেয় না কেন, এই যে নাম্বার দিল এখানে যোগাযোগ করুন ভাইয়ের সাথে। ভাইয়ের কাছে দেখতে পাচ্ছেন অনেক কুহা কবুতর। ভাই তো কোনো ব্যবসায়ী না? না না না, আপনারা মানে বাসায় পালে কবুতর? ভাই একটা কবুতর প্রেমিক নাকি ভাই? না কুকা কবুতর দেখছেন যে অনেক সুন্দর একটা কবুতর লাড়াছাড়া করতে থাকতো, একেবারে সেই কবুতর ভিও ঠোঁটটাকে ধরে রাখো, এ রাখো ছবি তুলি। ধন্যবাদ।
জন ভাই তাকাও, জন ভাই তাকাও, তাকাও। মাশাল্লাহ অনেক সুন্দর কবুতর, মুসগুলো তো একবার স্কয়ার, অনেক বড় আছে, মুসগুলো অনেক ফেটে গেছে, তো নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, আরো বড় অনেক বড় বড়। ভালো করে খাড়া করে ধরো কবুতরটা ভাই, একটু দেখি ভাইয়া দাম জানেন কতটা? 700 টাকা, 700 টাকা একটা সাদা নর পেয়ে যাচ্ছেন, ফ্রেশ নর, একবারে ফুল ফ্রেশ। বাজে আছে, ঘন বাজে, বাজে আছে, ঘন বাজে নাকি? হ্যাঁ, ঘন বাজে কবুতর, মাশাল্লাহ অনেক সুন্দর। ঠিক আছে, অন্য অন্য কবুতর দেখি দেখাই আপনাদেরকে। আর ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, ভিডিওটা আজকে এখানে শেষ করে দেবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।